আজকে আমরা যে বিষয়টির উপরে আলোচনা করতে যাচ্ছি আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 177 নাম্বার আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমরা কিন্তু এখানে সালাত আদায় করার জন্য এসেছি তাই কি না শুধু নামাজ রোজা হজ এরপরে আল্লাহর উপরে ঈমান আনা রাসূলের উপরে ঈমান আনা পরকালের উপরে ঈমান আনা ফেরেশতাদের উপরে ঈমান আনা কেউ যদি মুত্তাকি হতে চান কেউ যদি মুত্তাকি হতে চায় শুধু নামাজ রোজা দিয়েই কেউ মুত্তাকি হতে পারবে না পূর্ব পশ্চিমে কয়েকবার মুখ ঘোরালে পারে তার ইবাদত শেষ হয় না তার ইবাদত শেষ হয় না সুতরাং পূর্ব পশ্চিম এই মুখ ঘোরানোর পরে অর্থাৎ সালাত আদায় করার পরে আরো কিছু দায়িত্ব রয়েছে আরো কিছু কাজ রয়েছে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে 13টা কাজের কথা আল্লাহ পাক বলেছেন কয়টা 13টি কাজের কথা আল্লাহ পাক বলেছেন শুধু নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যাবে না মুত্তাকি যদি হতে চাই আল্লাহর রাস্তায় আমাদের দান সদকা খয়রাত করার দরকার আছে না নাই আমরা সালাত পড়তে এসেছি তাই কি না সালাতের পরেই আল্লাহ পাক একটি ঘোষণা দিয়েছেন যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন শুধু সালাত পড়লেই হবে না সালাত পড়া যেরকম জরুরি সালাতের পরে ওয়ামিম্মা রাযাকনাকুম ইউনফিকুন আল্লাহর রাস্তায় দান সদকা খয়রাত করাও এরকম জরুরি বিষয় কথা কোন ঠিক কি না সুতরাং দান সদকা খয়রাতের বিষয়ে আমি গত জুম্মায় আপনাদের কাছে বলে দিয়েছি যে আজকে যে বিষয়টার উপরে আলোচনা করব জান্নাত আমাদের কিনে নিতে হবে কি নিতে হবে জান্নাতে আমরা যেতে চাই কিনা শুধু যাইতে চাইলে হবে না যদি আপনারা জান্নাতে যেতে চান জান্নাতটা কিনা তারপরে যেতে হবে আপনি যদি কারো 6 তলার উপরে ওঠে কারো 5 তলার উপরে ওঠে কারো রুমে যদি আপনি ওঠে বলেন যে এটা আমার কেউ দিবে কপালে কি আছে খালি মাইর আছে সুতরাং জান্নাত কিনে নিতে হবে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করে যেতে হবে রাজি আছি ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আর অনেক আয়াত রয়েছে আমি কয়েক কিছু কিছু আয়াত নিয়ে এসেছি প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি বিষয়ভিত্তিকভাবেই এই দান সদকা খয়রাত সম্পর্কে সাজিয়ে গুছিয়ে আলোচনাটা রেডি করেছি যাতে করে আমরা দান সদকা খয়রাত করে আল্লাহর জান্নাতটা কিনে এরপরে আমরা জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون الله أكبر الله পাক বললেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি তো তারাই সর্বপ্রথম গুণ হচ্ছে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে আমরা আল্লাহকে দেখছি দেখি নাই বিশ্বাস করি কিনা করি আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ পাক বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাক বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যখন সালাত আদায় করবে সালাত কায়েম করার সালাত প্রতিষ্ঠা করার পরে তোমার যে রিজিক আমি দিয়েছি এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা সদকা করো সালাত পড়লেই হবে সালাত পড়া যার নির্দেশ আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করা কার নির্দেশ আল্লাহর নির্দেশ সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুম الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب
আল্লাহ পাক বললেন যে ও পৃথিবীর মানুষেরা মৃত্যু আসার আগেই যে কোনো সময় তোমার মৃত্যু এসে যেতে পারে মৃত্যু আসার আগেই তোমার সম্পদ থেকে দান সদকা খয়রাত তুমি আল্লাহর রাস্তায় করো সুবহানাল্লাহ কিন্তু যারা করবে না ওই মানুষটার যখন মরণ হয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে মরার পরে আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আর কিছুদিনের জন্য আমাকে অবকাশ দেন আমি দুনিয়ার জমিনে চলে যাই আমার যত সম্পদ আমি রেখে এসেছি আমার সমস্ত সম্পদগুলো আপনার রাস্তায় ব্যয় করে দিয়ে আসব আচ্ছা বলেন কাজ হবে আর আসতে পারবেন সুতরাং এখন সময় এসেছে জান্নাত কেনার কথা কোন ঠিক কি না দান করেন সদকা করেন জান্নাতে চলে যান কারণ এই ওয়াদা দিয়েছেন কে বলেন তো আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে আমরা ওয়াদা করি অনেক সময় রাখতে পারি অনেক সময় পারি না কিন্তু যিনি ওয়াদা করেছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক বললেন তোমরা যে আমার রাস্তায় সদকা করবা কোন সম্পদ দিবা সিরা টাকা দান করবা না সকসকিয়া টাকা দান করবা ঘোষণা দিয়েছেন কে জমিন থেকে ধান পেয়েছেন গম পেয়েছেন আবর্জনা অবস্থায় দান করবেন সিটে গম দান করবেন চিটা ধান দান করবেন না ভালোটা করবেন এই ঘোষণা দিয়েছেন কে সূরাতুল আলে ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন লেন তানালুল বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বললেন যে সম্পদকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো পকেটের মধ্যে হাত দেওয়ার পরে দেখো কোন টাকা চকচকে টাকা ভালো টাকা যেটা আছে সেটা দান করা লাগবে লেসরা টাকা সেরা টাকা তুমি দান করতে পারবা না কিন্তু এমন টাকা আমরা অনেক সময় দেই আমরা এই যে 5 টাকা 10 টাকা নোট যখন গোছাই অনেক সময় এমন টেপ মারা টাকা এমন সেরা টাকা মানে মানুষ নিতেই চায় না এই টাকাগুলো আছে না এরকম এরকম আছে সুতরাং দেখবেন চকচকে টাকাটা যেটা আপনি মহব্বত করেন ভালোবাসেন একটা 100 টাকার 500 টাকার নোট যদি একেবারে বেশি মনে হয় ব্যাংক থেকে আজকে নিয়ে আসছে চকচকে টাকা এটা খরচ করতে চাই না যদি 500 টাকার নোট 5টা থাকে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি চকচক করে এটা সবার পরে খরচ করি কথা কর না কে আরে ভাই এটা বাস্তব দিতে চাই না আমরা লেসরাগুলো আগে বাইসে বাইসে দিই দোকানে যাওয়ার আগেই লেসরাটা উপরে রাখি আর ভালোটা নিচে রাখি এটা পরে দেব সুতরাং আল্লাহ পাক বললেন উত্তম সম্পদ দান করো সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল মদিনার আনসার সাহাবীদের ভিতরে হযরত আবু তালহা ছিলেন ধনাঢ্য ব্যক্তি অনেক সম্পদ তার ছিল তিনি চিন্তা করলো কোন সম্পদ ব্যয় করা যায় মসজিদে নববীর নিকটে একটি বাগান বিশাল বড় একটি বাগান এই বাগানে বিরহা নামক একটি কূপ রয়েছে এই কূপের পানি বিশ্বনবী অনেক পছন্দ করতেন বিশ্বনবী অনেক ভালোবাসতেন মাঝে মধ্যে কূপের কাছে গিয়ে বিশ্বনবী এই পানি পান করতেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি চিন্তা করলেন আমার যত সম্পদ রয়েছে এই বাগানটাই হচ্ছে সবচাইতে দামি বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচাইতে প্রিয় বাগান মসজিদ নববীর পাশে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে চাই অনেক বাগান আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা মসজিদ নববীর পাশেই বিরহা নামক একটি বাগান রয়েছে কূপ থাকার কারণে নামকরণ করা হয়েছে বিরহা বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহারে তুমি আল্লাহর রাস্তায় সদকা করার জন্য নিয়ত করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন
কিন্তু এই সম্পদ আমার কাছে দেওয়ার প্রয়োজন নাই, এই সম্পদ তোমার আত্মীয়-স্বজন নিকটবর্তী গরীব আত্মীয়-স্বজন যারা আছে এই সমস্ত বাগানটা তুমি তাদের ভিতরে বণ্টন করে দাও। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? এই সমস্ত সম্পদ একটি বিশাল বড় একটি বাগান, সবচেয়ে প্রিয় বাগান, এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, গরীব আত্মীয়-স্বজনকে তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় সম্পদ আমাদের দান করার প্রয়োজন আছে না নাই? এরপরে আসেন, আপনার 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, আপনি 10,000-এর মালিক 20,000-এর মালিক, আপনি কত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন সিদ্ধান্ত দিয়েছেন কে? এই টাকার মালিক কে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আর আমার আল্লাহ সম্পদ দেওয়ার পরে সিদ্ধান্ত আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কত বেশি পরিমাণ দান করবেন। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফউ ওয়া কাযালিকা ইউবাইনুল لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ। আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, সম্পদের মালিক আমি আল্লাহ, তোমাদের মালিক বানিয়ে দিয়েছি মাত্র কয়েক দিনের জন্য। যেদিন তোমার দমের কলটা বন্ধ হয়ে যাবে, যেই দিন তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে, ওই দিন থেকে কিন্তু তুমি আর সম্পদের মালিক থাকতে পারবে না। পারবে? সম্পদের মালিক কিন্তু আপনি না। সম্পদ আল্লাহ সিদ্ধান্ত দিলেন, আল্লাহ তোমার পরিবারের জন্য তুমি যত টাকা কামাই করো এই পরিবারের জন্য এই টাকাগুলি খরচ করার পরে অতিরিক্ত যা থাকবে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন, অতিরিক্ত সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। নামাজ পড়া লাগবে আমরা এটা মানি, কিন্তু আমাদের প্রয়োজনের অতিরিক্ত মনে থাকবে, দান করতে হবে আল্লাহর রাস্তায়, যে আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সদকা করে দিতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে পারি, বিনিময়ে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যদি যেতে চাই শুধু নামাজ রোজা দিয়ে যাওয়া যাবে না, জান্নাতটা কেনা যায় মাত্র দুটি আমলের বিনিময়ে। কয়টা? দুটি আমলের বিনিময়ে জান্নাত কেনা যায়। এই দুটি আমল করতে